আজ 30শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। আজকের দিনে খুন হয়েছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম এই পুরোধা। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। সারা ভারতবর্ষে তিনি বাপুজি নামেই পরিচিত। আজ জাতীয় জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস যথাযথ শ্রদ্ধার সাথে উদযাপন করল রায়গঞ্জ পুরসভা। রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড়ে মহাত্মা গান্ধীর পূর্ণ অবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে পৌর প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন সহ সমস্ত কোঅর্ডিনেটররা। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, সুশীল গোস্বামী। গান্ধীজির ভাবধারা ও মতাদর্শ নিয়ে আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে। সহযোগিতার মধ্যে দিয়ে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন ধর্ম নিরপেক্ষ মানুষদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা আজকে গান্ধীজিকে স্মরণ এবং বরণে শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করছি। সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেসার্স শ্রীনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন